আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে তাদের প্রতি হলো সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, একটা আইডিয়া নিয়ে। আমরা পাইকারি ব্যবসা করতে চাই, পাইকারি ব্যবসা করে আমরা কীভাবে অনেক টাকার মালিক হতে পারি, কীভাবে কোটিপতি হতে পারি, সবাই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে আমি অনেক টাকার মালিক হতে চাই, কোটিপতি হতে পারি, সেই বিষয়টি নিয়ে। এমন তো না যে সবাই একদম জন্ম নিয়েই কোটি কোটি টাকার মালিক, তা তো না। আজকে যদি ইতিহাস দেখেন, অনেকেই কষ্ট করে, অনেকে পরিশ্রম করে, অনেকে কষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজারো এক্সাম্পল আছে। যেমন আজাদ প্রোডাকশন, আজাদ শপ, উনি আজকে শিল্পপতি, উনি আজকে শিল্পপতি, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিউকাট বিক্রি করতেন, উনি আজকে শিল্পপতি, সে আজাদ শপ, এক টাকা, দুই টাকা, তিন টাকা, পাঁচ টাকা, দশ টাকা তার বিউকাট বিক্রি করে আসে, কোটি কোটি টাকার সে মালিক হয়েছে। ঠিক সেই মতে আমরা যদি কিছু আইডিয়া ডেভেলপ করতে পারি, কিছু কাজ করতে পারি, তাহলে আমরা জীবনে অনেক বড় হতে পারবো। আমরা হাল ছেড়ে দেব না, জীবন আত্মাই, এই জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে এবং কিছু আইডিয়া নিতে হবে। ইন্ডিয়াতে একটা কথা আছে, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। বিশিষ্ট লেখক শিব খেরা বলেছেন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। মাস্ট চেঞ্জ ইউর অ্যাটিচিউড, ইউ মাস্ট ইউর অ্যাটিচিউড। সো দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমরা দৃষ্টিভঙ্গি বদলাতে চাই, আমরা পাইকারি ব্যবসা করতে চাই। আজকে আমি তিনটি পাইকারি ব্যবসার আইডিয়া দিব। আমার ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার অনুরোধ, কী ব্যবসা করব, কত টাকা পুঁজি লাগবে, কোথায় করব, শহর থেকে গ্রামে যাচ্ছি, বিদেশ থেকে গ্রামে আসতেছি, নো প্রবলেম, আপনি শহরে করবেন কোনো সমস্যা নাই। সবাই সব জায়গা থেকে ব্যবসাগুলি করতে পারেন, যদি আমরা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হই, কিন্তু আইডিয়া ডেভেলপ করি, কিছু অভিজ্ঞতা অর্জন করি, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হবে। কেন আমার জীবনটা সুন্দর হবে না একটি বার ভাবেন, একটি বার ভাবেন। একটি মানুষ যদি সে রাস্তা থেকে সে রাজনীতি করে করে প্রধানমন্ত্রী হতে পারে, একটি মানুষ যদি রাস্তা থেকে পড়ে গিয়ে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে। বরিশালে এক ব্যক্তি এক ভদ্রলোক ওদিন সগৌরবে বলতেছে যে আমি মাত্র 100-200 টাকাতে শুরু করেছি, আজকে কোটি কোটি, শত শত কোটি টাকার মালিক হয়েছি। হাউ ইজ ইট পসিবল? 100% পসিবল যদি আপনি চান, আমরা অবশ্যই চাই ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি দেখা, যতক্ষণ পর্যন্ত আমার কথা শেষ না হবে তার মধ্যে দেখার চেষ্টা করবেন। অনুরোধ রইল, কত টাকা পুঁজি লাগবে, কোথায় শুরু করব, কী কী ব্যবসা করব, আসলেই রিস্ক আছে কি না, নাকি 100% রিস্ক ফ্রি। এবং 100% রিস্ক ফ্রি ব্যবসা নিয়ে আলোচনা আমি করার চেষ্টা করি সবসময়, কারণ আমি আপনাকে রিস্কে ফেলতে চাই না। তবে জীবনে একটাই রিস্ক, রিস্ক না নিলে সিক্স হয় না, কথাটি সত্যি। তো যা হোক বন্ধুরা, প্রথম হচ্ছে কত টাকা পুঁজি লাগবে, তিনটি ব্যবসার আইডিয়া দিব। কত টাকা পুঁজি লাগবে, পুঁজি ধরি কত টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কত টাকাতে শুরু করতে চান। পাইকারি ব্যবসার জন্য ছোট্ট একটা অফিস লাগবে, দ্যাট মিনস একটা আপনি কোথায় শুরু করবেন, আপনি এলাকার গ্রামে, আপনি এলাকার যে বাজারটি আছে সে বাজারে, সে বাজার থেকে চুজ করেন, একটা দোকান ভাড়া করেন, পাশে একটা গোডাউন নেন, গোডাউনটা ভাড়া করেন, এবং গ্রামে এলাকাতে যে দোকানগুলি আছে, যে গোডাউনগুলি আছে, ভাড়া খুবই কম, কত হয়তো 1,000 অথবা 2,000 অথবা 3,000, আপনি ওরকম একটা গোডাউন ভাড়া করেন, যে গোডাউনটা হবে একদম পরিপাটি, একদম পরিপাটি। যেহেতু পাইকারি ব্যবসা, আপনি ফ্রন্টে একটু খোলা রাখেন, যেন দেখতে পান, এবং পাইকারি সাইনবোর্ডে যে পাইকারি, সকল প্রকার পাইকারি মাল বিক্রি করা হয়, দেন এতে পুঁজি কত, দোকান ভাড়া হয়তো বা সর্বোচ্চ 500-1,000, গোডাউন ভাড়া হয়তো যদি বড় করে নেন, যদি আপনার পুঁজি অনেক বেশি হয় তাহলে গোডাউনটা অনেক বড় নিতে হবে, সেক্ষেত্রে আপনার 2,000 বা 3,000, এর বেশি না আমি জানি, যেহেতু গ্রামে, শহরে হলে একটু বেশি হবে, আর গোডাউন তো থাকে তো ভিতরে, সাধারণত কম ভাড়া হয়। তার মানে হচ্ছে আপনি গোডাউন ভাড়া কত, দোকান ভাড়া কত, আপনি নিজে প্রথমে কাউকে কর্মচারী হিসেবে নেওয়া যাবে না, আগে অভিজ্ঞতা নিতে হবে। যে ব্যক্তি, যে ভদ্রলোক
পাইকারি ব্যবসা করে তার সাথে সময় দেন, এক মাস দুই মাস একটু শিখেন, অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন আছে। কত টাকা বিনিয়োগ করবেন আপনি তখনই বুঝতে পারবেন যে আমি 2 লাখ করবো, 5 লাখ করবো, 10 লাখ করবো, 20 লাখ করবো, ডিপেন্ডস অন ইউর বিজনেস। কারণ আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা পুঁজি বিনিয়োগ করবেন, শুরুতে অত বেশি না, অল্প, লাভ বেশি হলে করা যাবে না কারণ রিস্ক থাকতেই পারে। যেহেতু রিস্ক নাই আপনি শুরু করে শিখেন না, বোকামি করা যাবে না, জীবন তো একটাই, একবার ধরা খেলে কিন্তু জীবন শেষ। তাহলে আমরা কী করবো, আমরা পুঁজি কার উপর ডিপেন্ড করবো, আমার উপর ডিপেন্ড করবো, আমার ব্যবসার উপর ডিপেন্ড করবে। আমি কোথায় দিচ্ছি সে দোকানটাকে নিই, কত টাকা পুঁজি হতে পারে 2 লাখ, হতে পারে 5 লাখ, হতে পারে 10 লাখ, হতে পারে 20 লাখ, এর বেশি না। প্রথমে হচ্ছে কী ব্যবসা করব, প্রথমে আমি বলবো তৈলের বীজ ব্যবসা, তেল। তেল তিন ধরনের তেল, সয়াবিন তেল, কেরোসিন তেল, সরিষার তেল। সয়াবিন তেল আপনি পাইকারি ড্রাম নেবেন, ঢাকা থেকে নেন আর চট্টগ্রাম থেকে নেন, মিল থেকে সরাসরি চেষ্টা করবেন নেওয়ার জন্য। আপনি হ্যাঁ প্রথমে কষ্ট হবে যে আপনাকে তেলটা কে বঞ্চিত দিবে, আপনি কোনো সমস্যা নেই, আপনি ইউটিউবে ঢুকলে আপনি বুঝতে পারেন যে কোথা থেকে তেলটা আপনি কালেক্ট করবেন, আপনি গুগলে ঢুকলে আপনি জানতে পারেন যে কোথা থেকে কে কে তেল আপনার গ্রামে সাপ্লাই দেয়, পাইকারি তেল সাপ্লাই দেয়। আপনি ঢুকে যান ইউটিউবে, আপনি গুগলে ঢুকেন, এখান থেকে তথ্য নেন, নিয়ে আপনি সংগ্রহ করেন, কারণ কাউকে হেল্প নেওয়ার দরকার নেই। ওখানে ঢুকেন যে পাইকারি তেল কে কে দেয়, আপনি বলেন আমি পাইকারি নিতে যাচ্ছি, কয় ড্রাম বলেন, 5 ড্রাম, 5 ড্রাম কত, 1 ড্রাম যদি হয় 20,000 টাকা, 5 ড্রামে 1 লাখ টাকা, 5 20 1 1 লাখ টাকা পুঁজি করেন। আপনি পাইকারি দেন, সবাই বিক্রি করে 10 টাকা, আপনি পেলেন 8 টাকা। পাইকারি যারা বিক্রি করতেছে আপনি কখনোই আরাম আয়েস করতে চাবেন না, আপনি এলাকাতে গিয়ে পাশের আপনি যে পাইকারি নেওয়ার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করবেন, ও মা এত সস্তা না। আপনি সরাসরি ঢাকা চট্টগ্রাম যেখান থেকে 100% পাইকারি বিক্রি দেওয়া হয় ওইখান থেকে তেলটা আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে লাভটা বেশি করবেন। আপনি ঘুমাবেন, ঝিমাবেন, কর্মচারী তো করাতে চাবেন, আত্মীয় স্বজন, শালা, ছোটো ভাই, হ্যাঁ, বাবাকে দোকানে বসাই দেবেন, আর আপনি আরামসে ব্যবসা করেন, হবে না। আপনাকে করতে হবে, কারণ আপনি তো কোটিপতি হতে চাচ্ছেন, আপনি যেহেতু কোটিপতি হতে চাচ্ছেন সুতরাং আপনাকে দায়িত্বটা নিতে হবে। সাকিব আল হাসান তার বাবাকে দেখেলে না, তার ভাইকে দেখেলে না, সে নিজে খেলে। হ্যাঁ অনেক রিক্স আছে, অনেকে স্পটে মারা যায়, সে অনেক প্র্যাকটিস করে, অনেক ব্যায়াম করে, নিজেকে ফিট রাখে, সে মাঠে নামে, সে বলে না বাবা আমি তো আজকে আনফিট তুমি নামো, সে কখনই বলে না। আপনি ব্যবসা করতে যাবেন, কোটিপতি হতে যাবেন, আপনি বলবেন আপনার বাবাকে, বাবা আমি তো আজকে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছি, তুমি একটু দোকানে বসো না, আহ আরে এত সস্তা ব্যবসা, ছোটো ব্যাগে বললেন এত ব্যবসা, ব্যবসা লাটে উঠাই দিবে। প্রয়োজনে দোকান বন্ধ রাখবেন, প্রয়োজনে ব্যবসা বন্ধ রাখবেন, কাউকে বসার চেষ্টা করবেন না। তিন ধরনের তেল, সয়াবিন তেল, কেরোসিন তেল, সরিষার তেল, সবই পাইকারি আনার চেষ্টা করবেন। দোকানে যদি বিক্রি হয় দোকানদারকে আপনি সাপ্লাই দিচ্ছেন, দোকানে যদি বিক্রি করে 20 টাকা, আপনাকে যদি খুচরা নিতে আসে তাহলে 20 টাকায় বিক্রি করতে হবে। আর যদি লেখেন পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তাহলে আপনি অন্যান্য দোকানে যদি বিক্রি করে 10 টাকা, আপনি 8 টাকা বিক্রি করেন, যেহেতু খুচরা বিক্রি করবেন। আর আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে তাহলে ওই যে ব্যক্তি পাইকারি নিবে তাকে ওইভাবেই আপনাকে লাভটা দিতে হবে, কারণ আপনি যে খুচরা দামে বিক্রি করেন তার সাথে অনেক কমে আপনি তাকে দিতে হবে, আপনার লাভটা একদম সীমিত রাখার চেষ্টা করবেন, অতি লোভে তাকে নষ্ট। আমরা করি কি ফাটায় লাভ করতে চাই, তখনই ব্যবসা কিন্তু ফল করি। আর একবার যদি প্রুফড হয়ে যায় যে আপনার ও আপনি অনেক বেশি লাভ করেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো কাস্টমার আসবে না, আপনি পাইকারি বেছেন আর খুচরা বেছেন কেউ কাউকে পাবেন না। তার মানে তিন ধরনের তেল, আমি সরিষার তেলের 1 ড্রাম রাখবো, সয়াবিনটা তেল রাখবো, সয়াবিন তেল কয়েক ধরনের, এটা হচ্ছে পাম অয়েল আছে, এটা অরিজিনাল সয়াবিন তেল আছে, আর কয়েক ধরনের তেল আছে। আমরা যদি সয়াবিন তেলটাকে কয়েক ধরনের আছে যেহেতু, ক্যাটাগরি আছে যেহেতু, আমরা কয়েক ক্যাটাগরি তেলটা রাখার চেষ্টা করবো, কারণ আপনি গ্রামে যখন এই বিজনেসটা পাইকারি দিবেন দেখবেন অনেকেই বাড়ি থেকে বোতল আনবে, ড্রাম আনবে, আইনে ব্যবসা করার চেষ্টা করবে তেল। এরপরে আমাদের ব্যবসা হচ্ছে ভুট্টা ও গম, এখন ভুট্টা ও গমের সিজন, এখন সিজন বলতেন, আপনি যখন পাইকারি করবেন তখন আপনার কাছে সবাই আসবে, কারণ ভুট্টা সারা বছরই চাষ হয়, শুধু গমটা এক বছর একবার সিজনাল হয়। আপনি ভুট্টা এবং গমটা প্রচুর পরিমাণে গোডাউন ভর্তি করে রাখেন, একদম কৃষক থেকে কিনবেন, কারোর মাধ্যমে না, আপনি গিয়ে কিনবেন, দেখে থেকে কিনবেন, প্রয়োজনে কম কিনবেন, শুকাবেন, দেখবেন মালটা ভালো কিনা, দানাটা ভালো কিনা,
দেখে দেখে কিনবেন, দেখে কিনে আপনার গোডাউনে রোদে শুকিয়ে সব কিছু কষ্ট করে আপনি নিজে রাখবেন। অন্য খেলতে গেছেন আপনি, খেলতে হবে আপনাকে। শচীন টেন্ডুলকার খেলে সে অন্যকে নামায় নাম, সাকিব আল হাসান খেলে অন্যকে নাম, নিজে নিজে খেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশ পরিচালনা করে, অন্যকে বলে না যে হ্যাঁ আমি এটা দুদিন ঘুমাই তুমি এটা করে দাও। ঠিক আপনাকে ব্যবসা, আপনার ব্যবসাটা আপনাকে এইভাবেই করতে হবে, অন্যকে দোকানো যাবে না। কষ্ট করতে হবে, কত মিনিমাম 5-7 বছর কোটিপতি হতে চাই, যদি কোটিপতি হতে চাই তাহলে আমাকে কষ্ট করতে হবে, বড় যদি হতে চাও ছোটো হতে হবে। বান্দির পাত্র নিজের কাছে উদ্ধার করো, এই কথাগুলি এমনি বলে জানে মুরব্বীরা, দার্শনিকরা এমনি বলে জানে। কষ্ট না করলে কষ্ট মেলে না, পরিশ্রম সৌভাগ্যের কষ্ট এমনি বলে নাই, আপনাকে কষ্ট করতে হবে, অন্যকে তো হবে না। চেহারা নষ্ট হোক না, পরে চেহারা সব ঠিক করে ফেলবো যখন টাকা আসবে। তারপর আমি ভুট্টা এবং গম, যে ভুট্টার ব্যবসা করবো এবং গমের ব্যবসা করবো, সেগুলি আমি কিনবো যে দামে, ঠিক তার কত থেকে কিনছি আর কত বিক্রি করবো, আমার শুকানো থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত কত টাকা খরচ পড়তেছে। ধরলাম আমাকে আমার খরচ পড়ছে 1000 টাকা মন, আমি 1100 টাকা 1200 টাকা ছেড়ে দিই, আবার কিনি স্টক করি, তার ভুট্টা ও গমের ব্যবসা করতে পারি। এরপরে চলে আসছে ধান এবং চাল, সবচেয়ে মজার ব্যবসা বর্তমানে এই মুহূর্তের জন্য, এই মুহূর্তে সবসময়, কারণ কিছুদিন পর পরে ক্রাইসিস দেখা দেয় চাউলের। আপনার কাছে যদি চাউল স্টকে থাকে, মজুদ থাকে, আপনি বেইনসাবি করবেন না, স্টক রাখার পরে বলবেন আমার চাউল নাই, এর মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি লাভ হবে ছেড়ে দেন, ভাই আমার কিনা পড়ছে এত টাকা, আমার তো বলার দরকার নেই কত টাকা কিনা পড়ছে, ভাই আমি লাভ করছি বিক্রি করে দিচ্ছি, লাভটা কম করেন, ওকে ছেড়ে দেন, আবার কিনেন ছেড়ে দেন, আবার কিনেন ছেড়ে দেন। চাউল এবং ধান এখন থেকে গ্রামে দেখেন প্রচুর পরিমাণে ধান, গ্রাম দেখে আপনি একদম কৃষক লেভেল থেকে ধানটা সংগ্রহ করেন। ধানের কয়েকটা প্রকার আছে, সে কয়েক প্রকারের ধান আপনি কী করেন, কিনেন, কিনে কিনে আপনি স্টক করে ওরকম রাখেন, গোডাউনটা করেন নিজের মতো করে, পারলে নিজের চাকাতে, হতে পারে আপনার বাড়িতে, হতে পারে আপনার রাস্তার পাশে হোক বা যেখানে হয়তো গ্রামে আপনি স্টক করেন। তাই তিনটা, চাউল এবং ধান, এই ধান এবং চাউলে এখন মৌসুম চলতেছে, এখন না যে কোনো সময় আপনি কোথা থেকে ধানটা কাল সংগ্রহ করতে চাচ্ছেন সেখানে চলে যান, থাকেন, নিজে কিনেন, কাউকে দায়িত্ব দিন, অনুরোধ থাকলে কাউকে দায়িত্ব দিন না, দায়িত্ব দিলেন তো ধরা খাইলেন, ব্যবসা কিন্তু লাঠি উঠবে, চালান থাকবে না। এভাবেই যদি আপনি প্রতি 3টা বছর কন্টিনিউ করতে পারেন, কে লাভ করলো আর কে লস করলো সেটা ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আপনি লাভ করবেন ইনশাল্লাহ যখন আপনি নিজে কিনবেন, কারণ আপনি যেখান থেকে কিনতেছেন বর্তমান প্রেক্ষাপটে, এখন আমি কৃষক থেকে কিনতে আছি হতে চাই 1000 টাকা মন, আমি তো নিঃসন্দেহে আমি 1200 টাকা মন বিক্রি করবো, তো 1000 টাকা কিনতেছি, তো আমি লসে থাকবো কেন? লসে থাকে কখন, যখন অর্ডার দেওয়া হয় আমাকে 500 মন দান দিও, আমাকে 300 মন দান দিও, সেই ইচ্ছা মতো দান ঢোকাই দেয় আপনার গোডাউনে, তখন আপনার লসটা হয়ে যায়। আর অনেকে বলে ভাই লস খাইছে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা লস খাইছে, আরে খাবে না কেন, অবশ্যই খাবে, খেলতে খেল সে খেলবে, প্লেয়ার হচ্ছে সে, অন্য কিছু অন্যজনকে খেলা দেখছেন কেমনটা লাগে, মাঠে সাকিব আল হাসান লাগে খেলার জন্য, সে পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, সে যদি বলে বাবা আমি খেলতে পারি না আজকে আনফিট তুমি খেলো, আমি কথাটা বারবার রিপিট করার উদ্দেশ্য হচ্ছে একটি, আপনি বিজনেস করতে নামছেন আপনাকে ব্যবসা করতে হবে, অন্যকে দিয়ে করা করলে হবে না। তো বন্ধুরা তিনটে ব্যবসার কথা বলছি, তেলের ব্যবসা, ভুট্টা গমের ব্যবসা, ধানের চালের ব্যবসা, তিনটি রাজকীয় ব্যবসা, ফাটাই ফেলবেন, দেখবেন কয়েকদিন পরে একটা মোটরসাইকেল কিনবেন, এলাকা গ্রামে চলে যাবেন, একদম কৃষকের কাছে চলে যাবেন, ওখান থেকে কিনবেন আস্তে আস্তে, একদিনে অনেক না, একদিনে বড়লে ফুটানি দেখানো যাবে না, এখানে আস্তে আস্তে করে কিনবেন, মালগুলি শুকাবেন, স্টক করবেন, শুকাবেন স্টক করে, ভালো একদিন ব্যবসায়ী হন, আদর্শ ব্যবসায়ী হন, সৎ ব্যবসায়ী হন, জীবনে অনেক বড় কিছু হতে পারবেন, কোটিপতি 100% হতে পারেন যদি 5-টি বছর লেগে থেকে ব্যবসা করতে পারেন। তো বন্ধুরা আরও সামনে অনেক পাইকারি ব্যবসা অনেকগুলি আগে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আমি দেখেছি অনেকেই কীভাবে রাতারাতি বড় লোক হয়েছে, সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক এবং কমেন্টস করে আমাকে খুশি করবেন, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।